وعلى آل سيدنا ঐতিহ্যবাহী কিসমত মাইজবাগ হযরত শাহ জালাল লতিফিয়া যুব সংঘের উদ্যোগে মুর্শিদে জামান আয়নায়ে জামালে আহমদি লক্ষ কোটি মানুষের আত্মার আত্মীয় আল্লামা ফুলতলি সাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ এলাকার মুর্দেগানদের ইসালে সাহাব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রব চৌধুরী সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, ছাত্রবন্ধু হল পর্দার অন্তরালে পর্দার নিশিন আমার মার বইন হল, মহান আল্লাহর আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে পরওয়ারদিগারে আলমে জান্নাতি মুবারক মাহফিল বেহেশতের বাগান ও বেহেশতি মানুষ হলোর লগে দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক মানুষ হলোর লগে পরওয়ারদিগারে আলমে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন, মন খুশি করি আল্লাহর শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ, একেবারে দিল কুলিয়া হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, সারা পৃথিবীর জমিন যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি বন্ধায় আল্লাহরে দিতে চায় এরা বাদে আল্লাহ খুশ হইতা না, সেনে এই দুনিয়ার যতটা আছে সব কিছুর মালিক হইল আমার আল্লাহ মাতকা, তমাম পৃথিবীর সব জিনিস আল্লাহর কাছে একটা মাসির ফরির সমান না, সুবহানাল্লাহ। এটা মাসির যে ফরির তাকে চিনেন ঠিক, এটা মাসির ফরির সমান সারা পৃথিবীর জমিন আল্লাহর কাছে, সেই বন্দা আল্লাহর একটু সর্ব কিনা আল্লাহ বন্দারে কুশ বন্দায় আল্লাহরে কুশ করতে হইলে সামান্য একটা বাক্য মাত্র আটটা অক্ষর আলহামদুলিল্লাহ, এই বাক্যটা যখন বন্দায় পড়ে তখন আমার আল্লাহ বন্দার উপরে খুশ হইলে খুশ হয় কিতা এই বন্দার লাগি সাথে সাথে আল্লাহ তিনটা নিয়ামত ঠিক করছে, এক নম্বর এই লই বন্দারে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবার ওয়াদা করে সুবহানাল্লাহ, দুই নম্বর এই লই বন্দার লাগি আল্লাহ আশিটা নেকি দান, তিন নম্বর এই লই বন্দার লাগি আল্লাহ জান্নাতের আটখান দরজা খুলিয়া দিল, জুড়ে হল না সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল দুঃখজনক হইল সত্য, আজকে মুসলমান হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ এইসব বাক্যগুলো বাদ দিয়া মুসলমান হল বিজাতি হলের বাক্যরে লালন যে একটা আমরা লাগে আদৌ উচিত নাই, ওটাও উচিত না যে খানগুলা যে কথাগুলা আমার দুনিয়ায় তো জিল্লতি ফেলাইতে পারে পরকালে তো অবশ্যই জিল্লতি থাকবে মাতই না, আজকে আমরা যেটা বাক্য হল ব্যবহার করা শুরু করছি খবর লইয়া দেখো কাইটা বাক্য গুলা মূলত আমরা নাই, এগুলা হইল বিজাতি আল্লাহ আমরা এমন নবী দিছিলা যে নবী হইলা বিশ্ব যে নবী হইলা গোটা সৃষ্টি জগতের শিক্ষক বয়স্তু মুআল্লিম, আল্লাহ নবী ফরমাইন আল্লাহ আমার শিক্ষক বানাইয়া দুনিয়াতে সুবহানাল্লাহ। আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে যে কি জাত শিক্ষক, প্রাইমারি লেভেলের শিক্ষক, হাই স্কুল কলেজের শিক্ষক, ভার্সিটির শিক্ষক, বলে জি না, একজন মানুষের দুল্লাতনে কবর পর্যন্ত পৃথিবীর প্রথম তনে শেষ পর্যন্ত যতটা বিষয় দেখা দিব যতটা সমস্যা দেখা দিব প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার লাগিয়ে আল্লাহ আমার নবীর শিক্ষক বানাইয়া দিন ছুটেছে, নবী দিয়ে ফরমাইন উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখির,
আল্লাহ আমার এই সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ আমারে দান করুন। ইলা কোনো বিষয় নাই যে একটার সমাধান আমার নবীজি দিয়া গেছে। আজকে 1500 বছর বাদে আপনি যে কোনো একটা বিষয় সমাধান সমস্যা পড়ছেন যে আপনার ডায়াবেটিস রোগ হয়েছে বা ইলা কোনো মারাত্মক রোগ হয়েছে, আপনি দেশের বাসা ডাক্তারও গেছে বা বিদেশের ডাক্তারও যাই, ডাক্তারে আপনারে সিলিপ করার আগে আপনারে আগে পরামর্শ দিবা ঔষধ যেগুলা লেখিয়ার লেখম, তবে আপনার যে কিছু দায়িত্ব আছে ১,৫০০ বছর আগে আমার নবী কামলিওয়ালাই উম্মতরে আগাম বাণীও নিয়েছে আমার যে উম্মতে ফজরের টাইমে ফজরের নামাজে ঠিক মতো আদায় করে দেয়। আমার এই উম্মতে আল্লাহ কঠিন কঠিন বেমার আজার তনে আল্লাহ মুক্ত রাখে। সুবহানাল্লাহ। আপনি খুব কাজে ও বিষয়টার শিক্ষক নবী নাই একটা বিষয় বার আপনার সংসার জীবন কিলা চালাইতে একটা নবী শিখাইয়া গেছে। সুবহানাল্লাহ। দুঃখ লাগে আমরা দেশে তো ইদানিং গড়ে গড়ে শান্তি না গিদাস বেটায় বেটিরে মাথাইতে সময় চাষা চাষিরে মাথাইতে সময় বুঝা দা খেট খেটাইয়া উঠে হয়তো আপনারা এলাকা শিক্ষিত হিসাবে হয়তো মাশাআল্লাহ ইটা নাই, কিন্তু কিছু কিছু এলাকাতে আছে বেটা বেটিরে গিয়া মাথা আর 30 বছর ধরে মানে হয়ে গেল মরে গেছ তুই ও খালি হয়ে গেলে হানি দে ভাত দে আপনার কদিন যদি মাথায় ও যে মহিলারে আজকে 22 বছর ধরিয়া আপনি হয়ে গেলে মরি গেছ তুই ভাত দে ভানি দে একদিন যদি বেচিয়া কইলা ও টেবিলে আছে বে খাইলা আমার নবীর আদর্শের মাঝে গরো কিলা চলতো একটা নবী শিখাইছেনি না শিখাইছেন মাতুই না শিখাইছেন দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আপনার নবীর শিক্ষক দুনিয়ায় কোন প্রেসিডেন্ট দেশ চালাই চইলে আমার নবীরে দেখিয়া দেশ চালাই জুড়ে হই না সুবহানাল্লাহ। আমার নবীর লাগাই সফল রাষ্ট্র নায়ক কি দুনিয়ায় তার অতীত আসলে না কিয়ামত পর্যন্ত ঐতিহাসিক ভিত্তি খ্রিস্টান লেখক বেটায় করে যে ইসলামের জগতে নবী আইসলা ই নবী দুনিয়ায় কিয়ামত পর্যন্ত একটা রেকর্ড করিয়া গেছেন যে ইলা শান্ত প্রিয় রাষ্ট্র নায়ক দুনিয়ায় তার জীবনে আইতে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে চলতে সময় কোন জায়গা সুবহানাল্লাহ কোন জায়গা আলহামদুলিল্লাহ কোন জায়গা মাশাআল্লাহ কোন জায়গা ইনশাআল্লাহ কোন জায়গা তাবারাকাল্লাহ কোন জায়গা তাওয়াক্কালতু আলাল্লাহ এটা আমরা একটু ইকার দরকার আছে। দয়া করে মাতু একটু ইকার দরকার আছে নাকি দরকার আছে? আপনি আলহামদুলিল্লাহ কোন বেলা ভর্তা আল্লাহর কোন শুক্রিয়া আদায় করমু আল্লাহর কোন নিয়ামত খাইমু বুক করমু দেখমু এই সময় আমার মুখে দিবার হইতো আলহামদুলিল্লাহ না এই সময় থ্যাংক ইউ বার হইতো মাতু থ্যাংক ইউ করিয়া কিয়ামত পর্যন্ত চিল্লাইল লাভ হইতো দিয়া আলহামদুলিল্লাহ আপনার এই কিয়ামতের দিন জান্নাতি বানাই দিতে পারে মাথান বুঝাই দিতে পারছে। ইসলামের দৃষ্টিকোণ তো না যে জিনিস দেখলে অবাক লাগে যেখান দেখলে বিশ্বাস হয় না শুনলে বিশ্বাস হয় না ই খাজ ইকান বিশ্বাসের যোগ্য না কিন্তু আমি এক মুমিন মুসলমান হিসাবে ইকান বিশ্বাস করি এমন বিষয় দেখার বাদে উনার বাদে আপনি পড়তাম সুবহানাল্লাহ কিতা পড়তাম মহা পবিত্র সেই আল্লাহ জুড়ে করি সুবহানাল্লাহ যে খাম করলে গুণা হয় যেটা দেখলে গুণা হয় যেগুর কথা শুনলে গুণা হয় এমন খামার খবর আমি পাইলে কিতা কইতাম কিতা কইতাম
কোন মুসলমান কোন শুভ কাজের উদ্দেশ্যে বারোইম অতবাকের লোকে ওয়াদা করম, তখন আমি কোথার ফাঁকে লাগাইম মাইজবাগর ভাই আনতে আমার কইছেন ভাই ও তারিখ আইতে হইব, আমি কইছি ইনশাল্লাহ আতই না, আমার কইছেন এগারোটার ভিতরে, আমি কইছি ইনশাল্লাহ এগারোটা তো সাড়ে এগারোটার ভিতরে আইব, এটা আমার গুলো হইতো না, আমার দিন 15 মিনিট লেট হয়েছে কিচ্ছু করার না, কেন আমি হইসময় কইছি ইনশাল্লাহ এগারোটা তো সাড়ে এগারোটার ভিতরে, ও যদি কইতাম এগারোটার ভিতরে আইব আর ইনশাল্লাহ কইতাম না, তে কিন্তু খবর আছে ঠিক না ঠিক না, ও ইনশাল্লাহ আমার এই গুণাত্তনে বাসাইছে জুড়ে কই না সুবহানাল্লাহ। তাইলে আমরা মুসলমান হিসাবে কোন জায়গায় কোনটা বাক্য ব্যবহার করার লাগে আমরা জানার দরকার নাকি দা, গর্তনে বাড়াইতে সময় আপনি ফোন করি করি মহিলার লোকে দরবার করি করি গরো ভাত খাইয়া গুসা গুসা করি করি বাড়িয়ে যাইতাই আর খাইতাম না, তোমরা খাইয়া তোমরা মারো কথা কইয়া পারো লে না লেতে কি দা বলে হিবেটা ছিলে জিন্দা হাজার বার স্যার আর আপনি রইছে না বগর বেটা গর ভাইসা কই আইছো ও বেটারে কিতা কইতা ও ফোনে মিসা মাতি মাতি বাড়ি দে বাই রে আইছিলাম পুরান বলে অন্য খাম চলেন না নি জামে একটাই লিছে জানি না আর কত শুনতে উজেন মিসা মাতি বাড়ি দে আল্লাহ মাফ করো কই এক মিসা মাতি আপনার এ দুজন কই গেছে আলহামদুলিল্লাহ তে কিতা করি বাড়িতা লে গর্তনে বাড়িতে সময় আপনি টাইম পাওয়া বার করতা আর বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া পারি বিসমিল্লাহ হক বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া কোন ভাব আর করতাম মাদকা কোন ভাব মসজিদে হামাইতে কোন ভাব বারইতে কোন ভাব বাউ ভাব বাথরুম হামাইতে কোন ভাব হ্যাঁ ও নট আইন ভাব কোন ভাব বারইতে মাশাআল্লাহ সিনেমা তো আইতে এর অর্থ হইলে হামায় রাগ করি অনেক সময় আসল কথা বার করতে হইলে উল্টা উল্টা খোয়া লাগে, যদি আপনি নবীর তরিকা ডাইন বা গর্তলে বার করো না ভাই ওখান তো কিল্লে রে ভাই আজকে মাহফিল খান সাপ্ত আজকে দেশের ডেইলি অ্যাক্সিডেন্ট 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 মাত্রই না, যদি আপনি গর্তনে বার হইতে সময় ডাইন পাও গান বার করই না বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ও বাক্যটা কই তো এই মানুষটা বিরিয়া গড় আবার পর্যন্ত আল্লাহর জিম্মাদারির ভিতরে মানুষ ঘুরে হোক সুবহানাল্লাহ। আমার অনুরোধ থাকবা ইস্তুন একটা আমল কর ডেইলি তো গর্তনে বার হইয়া বাজারে হোক আর টাউন হোক আর সেখানে হোক যাওয়া লাগে না, দয়া করে খেয়াল করি ডাইন পাও গান বার করমু বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া আল্লাহর মায়ের বন্ধ কল যে রে বহুত সতর্ক আছে কাপড় খান মিনতে আপনি নবীর তরিকা বিন্দু কা ডাইনা তাকে হারাপ কা ডাইন গেল্লা ফিন্দু জুতা খান মিনতে আগে ডাইন ফাও হারাপ মাতই না সাহ নবীর তরিকা যদি আপনার প্রতিটা সেকেন্ড চালাইতে চাই না আপনি চাইলে পারবেন না কথা না, ও কথাগুলো মনে রাখুন আমার এই হুকুম দেওয়া হয়েছে ওলি আল্লাহ সম্পর্কে মাথা লাগে পয়লা জানতাম এই বলি আল্লাহ খে ওলি আল্লাহর খাজ কিতা কিতার লাগিয়ে আইলা আর এরা আল্লাহর ওলি হওয়ার বাদে এরা ক্ষমতা খে মন আল্লাহ তো অভিজ্ঞ দিলে আমি তিন বিষয়ের একটু তিন পয়েন্টের একটু মাথা ওলি আল্লাহ বলতে আমরা কিতা বুঝি ওলি শব্দের ফার্সি হইল পীর মাতকা ওলি শব্দের ফার্সি কিতা পীর বাংলাতে আমরা বুঝি আল্লাহর মায়ার বন্ধা নাকি দেওয়া যাব আল্লাহর মায়ার বন্ধা ওলি আল্লাহ হল যারা এরা কিতার লাগে আল্লাহর কাছে তো দামি পয়লা জানি আমরা ওলি শব্দের অর্থ কিতা ওলি শব্দের তিনটা অর্থ দয়া করে হক্কা ওলি শব্দের অর্থ কয়টা জুড়ে কইতে ওলি শব্দের অর্থ কয়টা তিনটা ওলিজন ওলি শব্দটা হইল এক বচন ওলি শব্দের অর্থ বন্ধু খেখার বন্ধু ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু জুড়ে কই সুবহানাল্লাহ খার বন্ধু সবে মাতা বিশেষ করে যুবক পাইয়ান মাতি অর্থ ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু ওলি আল্লাহ দেয় নাই না আল্লাহর বন্ধু এই না আল্লাহর বন্ধু কিলা হইলা বাদে আমি বিস্তারিত যাই না
অলি শব্দের দ্বিতীয় অর্থ হইল অবিবাহক। দয়া করে কক্ষ, অলি শব্দের দুই নম্বর অর্থ কিটা? অবিবাহক। অবিবাহক। অলি শব্দের আরেকটা অর্থ হইল পথ প্রদর্শক, মাত্র চিহ্ন। অলি আল্লাহর অলির শব্দ কয়টা অর্থ? অলির অর্থ তিনটা। অলি অর্থ বন্ধু, অলি অর্থ অবিবাহক, অলি অর্থ পথ প্রদর্শক। বন্ধু কোন অর্থে? বলে আল্লাহর জমিনে যত বন্দা মানুষ আছে সব হইলাম আমরা আল্লাহর বন্দা, মাতক আল্লাহর বান্দা। আমরা বান্দা হিসাবে আছি, তবে আমরা দায়িত্ব আমরা বন্দা বানাইছি। দায়িত্বটা গীতা বলে বন্দেগি করার কারণে আমরা বন্দা হয়েছি। আমরা এই জমিনে কিতার লাগিয়ে আইছি, মাতক কিতার লাগি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আও লিয়ারিফুন। আল্লাহর দাসত্ব আল্লাহর বন্দেগি করা লাগে নাই, ও যে বন্দেগি করেন এই নন বন্দা, মাত বুঝে নিছা যে বন্দেগি করেন এই নয় বন্দার বন্দা কিলা বন্ধু হয়। যে মানুষটার জীবনের সর্বসত্তা, যে মানুষটার যত আফসুস, যে মানুষটার জীবনের সকল চাহিদা, যে মানুষটার খানি গুম চলা ফিরা কাপড় চুপড় জীবনের প্রতিটা সেকেন্ড কেউ রে কুশ করার লাগি করেন না, তাই একজন রে কুশ করার লাগি করেন এই নিলে আল্লাহ দূরে হইতেইবেন কে? ও আল্লাহ রে কুশ করার লাগি যার জীবনের সব কাম করেন এই না স্বাভাবিক আমার লাখান স্বাভাবিক বন্দা তা কইন না, এক সময় তান খামর উপরে কুশ হইয়া আল্লাহ এই বন্দারে আল্লাহ বন্ধু বানে দূরে হইতেইব সুবহানাল্লাহ। কিলা বন্ধু বানাইরা বাস্তবে উদাহরণ দিলে কিছুটা আপনারা গেছে হাল করে মনে করো তো আমার সভাপতি যাবর একশো কিয়ার জায়গা আছে, দশ বন দশজন মানুষের তাই দশ কিয়ার জায়গা করি বাটিয়ার চল দশ দশ একশো কিয়ার নাই দেওয়া হয়েছেন বা তুমি তাই খেত করো আর আমার ফাঁসমন করি দাম দিত আমি বুঝার লাগি আপনার বাংতাম সেই আসমান করে দান দিলাই বা আমার জমিনের দাবি খেত করিয়া তুমি দান তুমি দান কর বাকি যা দান পাইবা তোমার দানের সব দশ জনের মাঝে নয় জনে দান দিতে খেউ দেন তিন মন খেউ দেন পাঁচ মন খেউ দেন সাড়ে চার মন বুঝুন যান আমার লাগান সোজা সোজা মানুষ আমি আমার ভাইলে ভাই না ভাই বেটার গুণ আমি আগে দিয়া বাবা তোমার গুণটা তুমি আমার একটু ব্যতিক্রম আমি দান আসমন দেই লগইয়া বাজারে যাইতে সময় আমার মালিকর বাড়িও রাস্তা প্রায় দিন আমার গর্তনে কইনে রে সাইটটা খাচা মরি স্নেহ বাড়ি চাষি রেতে আছে মা তুজরানি উড়ি ধরছে ও তার চার কেজি দিয়া কইনে অনলাইন তার ধীরে দিও খাইবা আরো কয়েকদিন বাদে বিরন চাল কয়েকদিন বাদে নাইকল গুয়া যেটাও বাড়ি তুলা তুলে কেতরা মারো ওটাও আমার টাইম দিয়া কই ওটা দিও আর চৌদিন আমি মাঝে মাঝে নিয়ে আমার মালিকের বাড়ি এন কিছু কুসুর নি না বেজার এমনিও আমার উপরে মন খুশ এর মাঝে ইটা গিয়ে আরো একজোড়া বেশি খুশ একটা খবর পাইছি আমি যে স্যার ফুয়া পড়ি না লন্ডন আমেরিকা তুলে আইসেন আর নাই করলে চাল জুলে আর বিরন চাল ওটা ওটা লইয়া মুরুখ দুইটা লইয়া গেল সার ওগুন তার নেই উঞ্চি ভাই ওটা আইসেন দেশ তারা খা ভাই সাসা আসলা টেবিল খানি তোমার ডাকিয়া কইলা রে ওটা একটা বাদ থেকে বাই দিছেন খানি খাইয়া খাইয়া মা তার বইছে ওটা চল রা উল্টা কিনা রে আমি কইলাম সার সার বলে বা দশ কিয়ার জায়গা কে তুলিয়া মোটামুটি আল্লাহ দিলে চল্লিশ ইয়ার এক দুই চার মাস চললো আর পড়লে একটু কষ্ট কষ্ট করে খাই আর কি মাথান বুঝুন যান
ও আমার কাহিনী উনিয়া বেটার দিল আস্তে উপরে, আমি যে 50-100 কি আর জায়গার দান পাই, 45 মনও আমি খাইতাম পারি না, 45 মন বেচার লাগে 5 মনও খাইতাম পারি না। এর মাঝে বেটাকে উনার যে তার 8-9 মাস দায় 2-3 মাস লইয়া কষ্ট করি কাম করি খাওয়া লাগে। আমার এ সারা বছর আনিয়া অত অতা দে একজন মানবতা সম্পন্ন একজন মানুষ, সত্যিকার একজন মানুষত্ব বোধ যার ভিতরে আছে, এমন একজন মানুষ যার মাঝে দয়া বলতে কিছু আছে, ই মানুষের দিলে একটা ধাক্কা লাগবো বলে রে মানুষটা অত কষ্ট করিয়া আমার ক্ষেত করিয়া ওতা ওতা আনিয়া দেয় করে, আর তার উলটান মুলিয়া কষ্ট মষ্ট করিয়া হে 3-4 মাস মানুষের করে কাম করিয়া খাওয়া লাগে। আমার তো 45 মনও বেসার লাগে আর 5 মনও খাইতে পারি না। ও সময় যদি টান দিলে একটু মায়ায় কইলি তা পারি না নিজে, আমার যে 5-10 কেয়ার ক্ষেত করে কিন্তু দান আর 5 মন তুমি দেওয়ার দরকার নাই, জেলা খাই রে তুমি তোমার বাচ্চা লিয়া খাই দিও, আমার আর কোনো দাবি নাই তোমার দানের। বুঝিয়া থাকলে জবাব দেখবা আমার আচার আচরণে আমার ব্যবহারে এক সময় আমার মায়া করে ইলা দিলেই তা পারেনি না, আল্লাহ আমরা দুনিয়ায় পাঠাইছেন তান দাসত্ব করার লাগে, জি তান গুলামি করেন, কিন্তু ও গুলামিত লাগিয়া কেউ আছে 3 অর্থ, কেউ আছে 4 অর্থ, কেউ আছে 4.5 অর্থ, কেউ আছে 9 অর্থ, মাতই না কেনে, কেউ আছে সাপ্তাহিক, কেউ আছে মাসিক, কেউ আছে বিয়ার লাগি, কেউ আছে গুটর লাগি, কোয়ালিটি আছে মাত্রা নাই, কোয়ালিটি আছে রি মুসলমান আছে, শুক্রবারে যায় এমন বাটে যায় আর এমন বাটে আয় বুঝা যায়, ইমাম সাহেবরে গুড বাই জানা নিতে ইমাম সাহেব যাই আর আগামী সপ্তাহে দেখা হবে, উজেন গেছে শেষ, 2 রাত লিয়া গিয়া কন্যার বাড়ির বেটাইতে উনিয়া কইবা বলে যাক দামান আর বেসাতাও কি শিল লাগাইছে বুঝলে, আশা করি কইলা মুসলমান আমরা আছে দিনা নাই ব্যতিক্রম হইতে পারে যে বন্দা আল্লাহর বন্দায় এশান নামাজ ঠিক মতো পড়ে, পড়িয়া আল্লাহর বন্দায় আগান বিছনার যাই ঘুমাই যায়, সব মানুষ ঘুমো আল্লাহর বন্দা রাত 3টা-2টায় উঠো ঠান্ডা পানি দিয়ে অজু করে, অজু করি আর নামাজও খাড়াও যে একটা কিন্তু আল্লাহর বন্দার উপরে ফরজ, মাতুকা তার উপরে ফরজ নাই, কিন্তু একটা টাইম টান গড়ছে টাইম করবে হোক যেন দেরি খাসা মরিচার উড়িয়ার নাই খোঁজ মাতই না খেলে তান উপরে ফরজ কয় রেখা কয় দূর কক্কা কয় আল্লাহর বন্দা ফজর টাইম মতো বলে, জোহর টাইম মতো বলে, আসর টাইম মতো বলে, মাগরিব টাইম মতো বলে, এশা টাইম মতো বলে, কিন্তু ইগনাইন বাদে আল্লাহর বন্দা আগগন ঘুমাইয়া আধা রাত করে অন্য উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করে কেউ ডিস্টার্ব হইতে না করি বাতি জ্বালায় না আল্লাহর বন্দা শান্তি মাতায় 4 রেখাত 6 রেখাত 8 রেখাত 10 রেখাত 12 রেখাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, এর বাদে আল্লাহর বন্দা টাইমের আগে ফজর নামাজের ওয়ান্না দেয় আমার যে উন্মতে মাগরিবের বাদে আওয়াবিন নামাজ 6 রেখাত পড়বো 2 রেখাত 2 রেখাত করি আমার এই উম্মতের আমল্লামাত আল্লাহ 12 বছরের নফল ইবাদতের সাদকা, এটা আমি বলি না কিন্তু ইয়া আল্লাহর বান্দা
কিন্তু এই বন্ধা এই সময় উঠিয়া আল্লাহর কাছে কান্দন, যে সময় আল্লাহর নবী ফরমাইন আল্লাহ নিসর আসমান হইয়া ডাকুন, হাল মিন সাইলিন, হাল মিন মুস্তাগফিরিন, বন্ধারে তোমার কিতা চাহিদা আছে, তোমার কোন আফসোস আছে, তুমি কিতা চাও, তুমি মাফ করাইতে চাও, তুমি সম্পদ চাও, তুমি কোন জিনিস চাও, আমার কাছে খো, আমি আল্লাহ যে তোমারে দিবার লাগি। এই সময় আমরা থাকি ঘুমো, আর ইয়া আল্লাহর বন্ধা আল্লাহর কান্দন, ওই যে কান্দিতে 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 আল্লাহর বন্ধা আল্লাহর গুলামী করিয়া আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া দেরি দুসরা আরো বক্তা দিয়া আল্লাহর বন্ধা এক সময় এইভাবে কান্দিতে কান্দিতে আল্লাহর করি বই যায় এক সময় এই না আমার আমার আপনার স্তর তা কইন না, আপনার আমার লাখান তা কইন না, এক সময় তান ব্যবহার দিয়া তান কার্যকলাপ দিয়া তান গুলামি দিয়া তান এবাদতি দিয়া এক সময় তাই আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর করি বই যায় এই না স্বাভাবিক বন্ধা তা কইন না, এই এক সময় আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু বলি আল্লাহ আল্লাহর বন্ধু জুড়ে হই সুবহান আল্লাহ। আমরা আশা করি সামান্য হইলে বুঝলাম যে আল্লাহর বন্ধু হে নানি অবিবাহক কোন অর্থ, অবিবাহক আমরা বুঝি সন্তানের অবিবাহক মা বাপ, মা তো কাসাব সন্তানের অবিবাহক মা বাপ, প্রকৃতপক্ষে ও মকবুল আল্লাহর অলি অভিবাহক যে আল্লাহর অলিয়ে পয়লা নিজরে আল্লাহর গুলামী রূপে নিজর জিন্দেগি চালায় না, পয়লা নিজে আল্লাহর গুলামী রূপে নিজর জীবন চালায়। এর বাদে তাই চিন্তা করুন আমি একলা ব্যস্ত গেল ই চলায় কু আনফুসিকুম আহলিকু নারা, আমি নিজে দুজনে বাস্তাম হইব পাশাপাশি আমার আহাল আমার পরিবার আমারে যারা মায়া করে এরারে দুজনে বাঁচাইছে, তখন ই আল্লাহর উল্লিয়ে চিন্তা করই যে আমি খালি আল্লাহর গুলামীর মাঝে জীবন চালাই তৈ চলায় সন্তানের যেভাবে মা বাবে অভিভাবকত্বর দায়িত্ব গ্রহণ করে ঠিক প্রকৃত একজন অলি আল্লাহ তাই নইলা তান দে যারা মায়া করে তান পার্শ্ববর্তী তান আমরা না বুঝার কারণে আমরা মাঝে বন্ডামি পাইছি, আর বন্ডামির কারণে গিয়া আজকে ওলি আল্লাহর লিয়া যথেষ্ট কথাবার্তা সমাজে প্রচলিত হয়েছে, কেউ উঠিয়া ওয়াজের মাঝে উঠিয়া কয় 30 বছর থেকে কোরআন হাদিস পড়লাম পীর পাইলাম, আমি ওই ভাইবে কিলাস কত কাটাওয়া লাগছে আর নাইলে ভাইতে না গেলে আর নাইলে ভাইতেও কিলা পীর শব্দ কোরআন শরীফও ভাইব কিলা হাদিস শরীফও ভাইতো না, কারণ পীর শব্দটা আরবি না পীর শব্দটা হইল ফার্সি, দূরে হইতেইব পীর শব্দটা কিতা তখন আপনারা কক্কা যদি কোনো উল্লেখ হয় যে 30 বছর থেকে কোরআন হাদিস পড়লাম পীর পাইলাম না, একদিকে তো তার কথা সত্য কিন্তু আসলে কি কোরআন শরীফের মাঝে পীর নাই পাত্তা নাই আল্লাহর অলি হল আসেনিও নাই পীর হইয়া নাই আসেন কিতা অলি বা আউলিয়া হইয়া জুড়ে কক্কা অলি বা আউলিয়া হইয়া অলি তো একজন ওলি মানে একজন আল্লাহর মকবুল বন্দা 1 বছর আউলিয়া বহু বচন আল্লাহর মকবুল বন্দা হল বা ওলি আল্লাহ জুড়ে কই সুবহান আল্লাহ। আমি যদি কই বলে আজকে 32 বছর থেকে আমি কোরআন শরীফের মধ্যে নামাজ পাই নাই আপনি আমার কথা উল্টাই তো দিলাম লে ভাইবে গিলা বেটা কোরআন শরীফও কিতা বাংলা লেখা আছে নামাজ এর অর্থ কোরআন শরীফও নামাজ নাই নি, কোরআন শরীফের নামাজ আছে কিতা কইয়া আচ্ছা হোক পয়েন্ট তিন নম্বরে হইল পথ প্রদর্শক, পথ প্রদর্শক মানে কিতা আমরা বুঝছি যে সঠিক পথ দেখায় যে সঠিক পথ দেখাইন বা সঠিক পথ ধরাইয়া দিন নাই
পথপ্রদর্শক কেন লি আল্লাহরে খাওয়া হয়? বলে যে আল্লাহর মকবুল বান্দা ফয়লা নিজে সিরাতে মুস্তাকিম নামে ও হক পথর উপরে নিজে ফয়লা টিকিয়া থাকে। দূরে হোক সুবহানাল্লাহ। আমরা ডেইলি নামাজে উঠিয়া হইনি সব ইহদিনাস সিরাতাল, এর অর্থ কিটা? আল্লাহ মারে চালাও সরল সঠিক মাতুকা সরল সঠিক পথে। কোন পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে তুমি আল্লাহ তোমার মায়ার বন্ধগুলোরে পুরস্কার দিছ ও পথে আমারে চালাও। জুরে হই সুবহানাল্লাহ। তখন মায়ার বন্ধগুলো পুরস্কার পাইছেন, কোন মায়ার বন্ধগুলো? খেরা অন্য আয়াত আল্লাহ ও আয়াতর উত্তর দিরা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন ওয়াহাসুলা উলাইকা রাফিকা। জুরে হই সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় দিছেন যে আমি আল্লাহরে খুশি করিয়া যে সাইল করে মানুষ আইছেন ও পথ লইয়া যারা আইছেন তোমরা ও পথ ধরো। জুরে হই সুবহানাল্লাহ। এক নম্বরে নবী, দুই নম্বরে সিদ্দিক, তিন নম্বরে শহীদ, চার নম্বরে নেকগার। জুরে হই সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু দয়া করে হোক আমার কথা নাই বুঝা যান, আপনারা নাম আছে কিন্তু আমার চিল্লানি এখন বেকার নেই বুঝা যান বুঝতে পয়লা বুঝিয়া এর বাদে সামনে আগে। কারণ না বুঝার কারণে আজকে বন্ডামি বাড়ছে। কিছু কিছু মানুষ মনে করে লাল সালু ভিন দিয়া দেখা দুই তিনটা মারি দিলে ভিড় গেছে নাকি তা কোন গিয়ে উন্দুরের মাটি দেখিয়া মানুষের প্রচার করে কয় আমার করো ঢের উঠে গেছে বলে তোর বাহর করলা উঠে বৈঠলর বৈঠল কত করে আসেনি না আমরা হুজুরে হয়েছে বলে বন্ড দিলা তার মুড়িদ বন্ড এক বন্ড আই একদিন তার মুড়িদ মুর্শিদ দেখো সাপ গত রাইতে মারাত্মক স্বপ্ন দেখছি বলে খিতা দেখছো তো খোসাই বলে সাপ দেখি আপনি কইতো না আইছো না আইয়া উইয়া মধুর আড়ি ভাই গুতা হাত রাখছেন কইন পর্যন্ত মুর্শিদ তো বন্ড নাই না বন্ড ফির উঠে হলে মাছ না দেখতে নি আমি আল্লাহর ভাই আর বন্দা এটা তো দেখছো কই সাহেব আবার শেষ হয়েছে লাভ অর্ধে কইছে বলে কিতা রয়েছে খো আমি দেখি খান্দা দেখ বালতির মাঝে গু আর আমি হাত রাখছি গুর বালতি ফিরে উঠিয়া গেছি মাছ না দেখতে নি তোর আমল খারাপ এটা দেখছো কি কেউ কই সাহেব আবার রয়েছে বলে কিতা রয়েছে কোতে গান গাইব না মাঝের মতো না মাঝ একদিন পড়লেই হয় টুন টুনে টুন সত্যি করে নমাজ যদি পড়ে না যদি কোনো আসমানে উড়িয়া যায় ডুগিরে ফির খাওয়া যাইব না শয়তান ফির না শয়তান আর এর বাদে তাই দেখেন যে আমি আল্লাহ শুক্রিয়া এই রাস্তা ঠিক হয়ে গেছি এখন আমার লোকদের আর ধরবো এর আরে আমি ওই রাস্তা ধরে গেছি শাহজালাল সাহেব পয়লা নিজে ঠিক হয়েছে বাদে তার লগে যারা আইছিল এরারে তাই ও রাস্তা ধরে ধরে কই না সুবহানাল্লাহ। ও যে আল্লাহর ওলি হলে জান্নাতের পথ দেখাইয়া দেই এমন মকবুল বন্ধ হল লইলা আল্লাহর ওলি। জুরে কই সুবহানাল্লাহ। আশা করি আমার তিনটা কথা পরিষ্কার। এক নম্বরে ওলি আল্লাহ বন্ধু, কার বন্ধু? আল্লাহর বন্ধু। দুই নম্বরে ওলি আল্লাহ অভিবাহক, কি জাত অভিবাহক? বলে আল্লাহর পথর পথর অভিবাহক। জুরে কই সুবহানাল্লাহ। তিন নম্বরে পথ প্রদর্শক, কোন পথ প্রদর্শক? সিলেট যাইবার পথ প্রদর্শক বলে জি না দুনিয়ায় তো জান্নাত নিবার পথ প্রদর্শক। জুরে কই সুবহানাল্লাহ। ঠিক আছে সাহেব, অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসলানি, আমরা নবীর উম্মত ওলি আল্লাহ দরকার কিতা? আমি জানি না আপনারা হয়তো বিরক্ত হইরা, ওলা এই বিষয়টা পরিষ্কার হওয়া খুব জরুরি। অন্য নবীর ওলি আল্লাহ হলে আসলাইন না আপনারা জানা আছে
কুরআন শরীফে প্রমাণ করে যে অন্য নবীর উম্মত ওলিয়াল্লাহ আসলাম। জুরে হোক সুবহানাল্লাহ। কুরআন শরীফের দলিল লাইল তো আর কেউ বিশ্বাস করার কিছু না। ওলা বিচ্চাপ ভাইয়ান যারা আসেন বা আলিম সাহেব ওলা আসেন জি কেউ কাকা কুরআন শরীফের 15 এবং 16 পারা মিলে একটা সুরা আছে, সুরার নাম হইল সুরা কাহাফ। দয়া করে হোক সুরার নাম কি দা কাফ না সুরা কাহাফ। কাফ যেটা ইট হইল 26 পারা সুরা কাফ, আর সুরা কাহাফ যেটা ইট হইল 15 এবং 16 মিলে। এই সুরা কাহাফের মূল সার মর্মটা হইল সাতজন মকবুল ওলি আল্লাহর। জুরে হই সুবহানাল্লাহ। এই সাতজন ওলি আল্লাহ আল্লাহর বান্দা হল, আল্লাহর দিন রে গ্রহণ করার কারণে আল্লাহর গুলামী রূপে জীবন কাটানোর কারণে একসময় জালিম বাচ্চায় তান তান রে হত্যা করিলে তো পরিকল্পনা করলিছে আগের তাই তাই দেশ ছাড়িয়া হিজরত করিয়া রোয়ানা দিছিলা এক জায়গা তাই তাই যখন রোয়ানা হচ্ছেন তান তানের লোক একটা কুত্তায় রোয়ানা দিয়ে কুকুর কুরআন শরীফে নাম কইছেন কিতমির। এই কুকুরটা লোক ধরছি এক জায়গা গিয়া তাই তাই পাহাড়ের গাতর মাঝে লুকাইয়া ঘুমাইছেন। এক গুমে আল্লাহ তারারে 309 বছর কাটাইছে। ও ওলি আল্লাহর ঘটনা আল্লাহ সুরা কাহাফ বয়ান করছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা কিতাব বুঝলাম অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ মাতকা আসলাম যাব। যদি তফসিরে জালালাইন থাকে তাইলে কোনো ভাইয়ে বার করে দেখিলাইন জানো সুরা বুরুজর শানে নুজুল ও সামাই জাতিল বুরুজ ও সুরার শানে নুজুল বার করলে দেখবা আব্দুল্লাহ ইবনে তামের রাদিয়াল্লাহু তাআলা নামে যে যুবকটারে নিয়া যে ঘটনা ঘটছিল আসাবে উখদুদর এই ঘটনার মূল নায়ক হইছিল একজন আল্লাহর ওলি। জুরে হল সুবহানাল্লাহ। কুরআন শরীফের মাঝে হযরত সুলাইমান আলাইহিসসালামের বর্ণনা আছে। সুলাইমান আলাইহিসসালামের যে সময় হুদুদ বাকিরে কইলা যে তুমি অত দেরি করলে কই আসলাই তখন হুদুদ বাকি উঠিয়া কইছিল সাহেব আমি ক্ষমা চাইলাম তবে আপনার এক কবর নিয়ে আছি লেখিতা লে আপনি তো ইলা পৃথিবীর সমস্ত জগতের বাদশা কিন্তু আপনার রাজ্যের ভিতরে রানী বিলকিস নামে এক বেটি আর ওগু বাচ্চা। ও কবর যখন নাইছে তখন হুদুদ বাকির উঠে সুলাইমান নবী খুশ হয়ে গেছিলাম। ও উঠিয়া কইছিলাম খেয়ে ভার ভাই ও হুদুদ বাকির খবরে যে রানী বিলকিসের সিংহাসন ওখান খেয়ে বার ভাই আমার সামনে আনিয়ে হাজির করতে বহুত জাতর প্রস্তাব আইসিল আগের হলি আল্লাহ আসলা তান বৈঠক হবেন এই দুনিয়ায় নুটিয়া কইছিল সাহ আপনার চৌকর ফলক ফালাইতে ফালাইতে আমি সারা বিলকিসর রানীর রানী বিলকিসর সিংহাসন আপনার সামনে আনিয়ে হাজির করি নাই। কিতাবের মাঝে লেখেন যে আল্লাহ নবিয়ে চকুর বলক ফালাইতে ফালাইতে আনি লাইমু কইছেন না বরং সামনে হাজির কই গেছে। অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ শোনা ভাই এন্ন মাতকা ওলি আল্লাহ নবী অগলার মাঝে কোন মহিলা নবী হইছেন না আল্লাহ পাঠাইছেন আল্লাহ পাঠাইছেন না কোন কুর শখ উঠলে ওই যেতে পারে নেগন করি কিন্তু যে বেজুইত ওইলে ওইলে ওই আল্লাহ মাফ কর। কুরআন শরীফের মাঝে হযরত মরিয়মের নামে সূরা আছে এই আল্লাহর বান্দি হযরত ঈসা নবীর মা আসলা এই আল্লাহর ওলি আসলা। জুরে হল সুবহানাল্লাহ। আমার ভাই ওগুলো তাইলে কিতাব বুঝলাম আমরা আমরা নবীর কুরআন শরীফের মাধ্যমে অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ মাতকা ওলি আল্লাহ আসেন। আমিও না ইয়া আমাইতে সময় ভাই সাহেব যে বক্তব্য দিছেন এর মাঝে তিনজন মানুষ গর্তত লুকাইছিলা আর বিপত্তনে বাঁচবার লাগি তিনজনে তিন উসিলা খালাস করছে বুহারি শরীফের এক রেবায়ত মাংস নেনি ওই একজনে উঠিয়া কইছিল যে আমার মারে আমি দুধ খাওয়াইছি আর ওজনে উঠিয়া কইছিল যে আমার চাচার গোবন আমি পছন্দ করতাম আর ওজনে উঠিয়া কইছিল যে আমি সাকরের পয়সা আটাই দিছিলাম আর ওখানে ফিরিয়া দিছিলাম আর এই বাদে আল্লাহ তারা ফাত্তর হরা গিয়ে তারা মুক্ত হয়ে গেল। আওতা হইল বলি আল্লাহর ঘটনা একটা হাদিস আর ইয়ে হাদিসটা নবী যে অন্য নবীর উম্মতর মানুষের কথা কইছে জুরে কইছে পাহান আমি বুঝাইতে পারছি। আরেকটা হাদিস খুব পরিচিত আপনারা গেছে আপনারা শুনছেন এটা বুখারী শরীফের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী অগলরে কইরা সাহাবী অগল আগর উম্মতের মাঝে এক উম্মত আছিল বড় বেজুইটা ইজ্ঞান 99টা মানুষ হত্যা হয়েছে আপনারা এই হাদিসটা শুনছেন আগের গিয়ে এক মেস আইজ মাশাআল্লাহ তে তো আপনারা শুনছেন ও হাদিস
আখের গিয়া দেখো তখন ও যে বেটা 100 জন পুলগো নিল মেসার সহ, এর বাদে যখন গেল এক মেসাবর গেছে, ই মেসাবে তারে তোবা করাইলা আর তারে কইলা যে তুমি তোবা করিলা আল্লাহ তোমার মাফ করি লইবা, তখন মাফ করি দেওয়ার তোবা করার বাদে ও আল্লাহর উলিয়ে উঠে কইছিল রে বাবা আমার গেছে তুমি তাকিও না, কারণ আমার বয়স বেশি হয়ে গেছে, ও যে গাও দেখরানি হদিস শরীফের মাঝে আইছে এই গাওর নাম কইছেন কারিয়া সালেহ, দয়া করে কই গাওর নাম কিতা সবে দয়া করে কই গাওর নাম কিতা কারিয়া সালেহ, এর অর্থ হইল নেকগা রহলর গাও, সুবহানাল্লাহ কইতা নাই বালা মানুষ গাও ওই মেসাবে দেন তোবা হই আইছে ও মেসাবে কইলা রে বা ও গাও যাও গি ও গাওতে হলি আল্লাহ আছেন এন গেছে ডেইলি মাগরিবর বাদে বাক্কা মানুষ আইয়া জিকির আজকার তসবিহ তাহলিল করেন, অন্য গিয়া তোমার বাকি জীবন তুমি আল্লাহর ওলি আল্লাহর লগে জিকুল্লাহর মাহফিলে তোমার জীবন কাটাইল আল্লাহ তোমার মাফ করে দিল সুবহানাল্লাহ, তাইলে ইয়া হাদিস দ্বারা বুঝা যায় আগুন মাহফিল উম্মতের মাঝে ওলি আল্লাহ মাশাআল্লাহ, তো এই কথা আর যজ্ঞ করিব যে 30 বছর থেকে কোরআন হাদিস পড়লাম ওলি আল্লাহ পাইলাম না, বলে রে তোমার চকুত মনে করে দোষ আছে বাল্লা কোনো ডাক্তার দেখো আমার নবী কিতা ই নবী বাদে আর কোন নবী দুনিয়াতে ইবা নেই মাশাআল্লাহ, ই নবীর বাদে আর কোন নবী দুনিয়াতে ইতা নাই, ও নবী হইলা শেষ নবী, ই নবীর দুনিয়াতে না যাওয়ার বাদে ই নবীর ইসলামের গুরু দায়িত্ব, ই নবীর দ্বীনের দায়িত্ব, ই নবীর ইসলাম প্রচার বন্ধই দিব মাত্রই, অন্য নবী হল দুনিয়াতে না গিয়ালে তারা দ্বীনের দাওয়াত বন্ধই গেছে, আমার নবীর ব্যাপারটা হল্লা নি আল্লাহ নবীর দ্বারা একগুলো মানুষ তৈরি হয়েছেন, এরারে ইসলাম হদিস শরীফের ভাষায় সাহাবা ইকরাম আজমাইন, যারা ইমানের চোখে নবীরে দেখছেন ইমানের হালতে জমিন তনে বিদায় সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় তনে যাইবার একবারে সময় গনাইয়া আইল নবীজি কুটিন অসুস্থ, আপনারা বিরক্ত হইরেন সব আমার বাল্লা লাগের ও কারণে যে আপনারা মনে হয় আমার কথা আনেন বুঝি রে ইনশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ বুঝার দরকার রে ভাই, আমরা বড় ফিতনার মাঝে আছি, কয়েকদিন আগে আপনারা গোলাপগঞ্জ কোন জায়গাতে বন্ডা ইয়া ওয়াজ করি আমরা বড় বদনামি বানাই গেছি, দৌড়াতনি ও দৌড়াতরে ভাই খান্দার দেখছি যে মেসাবিন দৌড়াত থাকুন দেখছি এমন ওয়াজ করছে রে ভাই রে কিতা ওয়াজ করছে জানি, ওয়াজের মাঝে গানে গু গাইছে যখন আমার জিরিস্তারা তারে যখন জিকেইবা তুমি মার রব্বুকে তোমার রবকে তখন হে জবাব দিব বুঝিলাম ফুল চলি রইলু আমি সাহেব আমরা একদিন কই আইছি যে খৈবর গিয়ালে দিকে আমার রব্বুকে তোমার রব্বকে কইয়ে ফুলতলির বন্ডর বন্ড বন্ডর গুয়া মনে করছে তো বাজার জমাইছে কিন্তু এখানে আমরা একেবারে গাছা লাগে উপস্থিত বাজার গরম করিয়া ফগেট গরম করিয়া দায়িত্ব করি ঠিক নি না ঠিক না, এই সাফার ডাকাইতে কিন্তু আমরা বিপদে ভুলি মনে রাখিও অ ভাই কয়বরের চাল কয়টা আল্লাহ যদি আপনি দুই নম্বরে জিকাইলিব তোমার ধর্ম কিতা
সত্যি যদি আমি ইসলাম ধর্মের মানিয়া থাকি ওটো আমার মুখে দিবার এই বুদ্ধি নিয়াল আমার ধর্ম ইসলাম নবীর আর আমার মাঝখানের হেজাবরে উঠাই লইব পর্দা উঠাই লইব নবীরে দেখাই লইব মান হাদা রাজুল মান হাদা ও আরে দেখরা এন সম্পর্কে তোমার ব্যক্তিগত মত কিতা এন্ডে সিনন ইন খে যদি সত্যি আমি নবীর আদর্শের প্রতি কইয়া থাকি নবীর সুন্নতর জিন্দগি কাটাইয়া থাকি সাথে সাথে আমার জবানে দি অটো বাড়ি আইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাদে আর ইন কোনো কথা নাই গায়বি আওয়াজ আইব আমার গুলামে যা কইছে সত্য কইছে আমার গুলামে যা কইছে সত্য কইছে আমার গুলামের শরীর তো লেখাপনের কাপড় কুলো জান্নাতি লেবাস পিন্দে আমার গুলামের কবরের মাঝে জান্নাতি পরশ বিছাইয়া দেব আমার গুলামের কবর তলে জান্নাত পর্যন্ত একটা রাস্তা চালু করিয়া আমার গুলামের কবরের মাঝে জান্নাতের সুবাতাস পয়দা করি সুবহানাল্লাহ এর বাদে আল্লাহর বন্দারে খোয়া হইব নাম নাম কা নাওমাকাল আরুস ও আল্লাহর গুলাম তুমি সুখের গুমগুমা শান্তির গুমগুমা দুলহা দুলহির কন্যা নৈশার বাসর রাত্রিতে যেভাবে শান্তিতে আরামে ঘুমায় ও ধরনের নিচিন্তা তুমি ঘুমা